ট্রান্সকম গ্রুপের মালিক লুতিফুর রহমানের মেয়ে শাজনীন হত্যা মামলার চূড়ান্ত রায়ে গৃহকর্মী শহীদুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ সকালে এ রায় ঘোষণা করেন। বৈচারিক আদালত ও হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজনের মধ্যে বাকি চারজনকে খালাস দিয়েছে আদালত। মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া আসামিরা হল বাড়ির কাজের ঠিকাদার সৈয়দ সাজ্জাদ মঈনুদ্দিন হাসান, গৃহকর্মী হাসানের সহকারী বাদল এবং গৃহকর্মী মিনু ও পারভিন। 1998 সালের 23 এপ্রিল রাতে গুলশানে নিজ বাড়িতে খুন হন লুতিফুর রহমানের মেয়ে স্কলাস্টিকা স্কুলের নবম শ্রেণী ছাত্রী শাজনীন তাসনিম রহমান। এ ঘটনায় শাজনীনের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়। শহীদুল ইসলাম ওই বাড়ির কর্মচারী ছিলেন এবং সে স্বীকার করেছে যে আমি এই হত্যাকাণ্ড করেছি, এর সঙ্গে আমার কেউ জড়িত ছিল না। তারটাকে বহাল রাখা হয়েছে আর সকল আসামিদেরকে খালাস দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে একই ঘটনার উপরে আর একটি মামলা হয়েছিল 302 ধারায়, সেই মামলাটা কার্যকারিতা আপিল বিভাগ বন্ধ করে দিয়েছে। আমরা জাজমেন্টটা সার্টিফাইড কপি পাওয়ার পরে ওইটা দেখে বিবেচনা করব ফার্দার প্রসিড করা যাবে, যাওয়া উচিত কিনা।